Hello and welcome back to my channel. I am your host Ananya and you are watching me on Ananya the Superwoman vlog. So this is the final episode of Chargram trip and today we are leaving this beautiful place and after having the delicious breakfast from the Rajbari we are on the way to Kakrajhol. So let's experience this amazing journey through my lens till the end. So stay tuned and let's join our journey. Once again, after Purulia, we are getting the same polished vibes in this road. Amazing polished flowers welcomes us to this beautiful journey. This is really, really an amazing trip towards the Kakrajhol. ছোট ছোট অজানা এই গ্রামগুলোর মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল বেল পাহাড়ি হয়ে কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। Coming from this beautiful city Jharkhand, we are near to the Kakrajhol. Kakrajhol is a hill region and পাশে রয়েছে পাহাড়। এই পাহাড়ি রাস্তা ধরে আমরা মেঠো পথ দিয়ে এগিয়ে চলেছি আর সামনে আসছে কাকড়াঝোড়। আমরা এসেছি শিলদা হয়ে, সেখান থেকে বেল পাহাড়ি হয়ে। এখানে রাস্তাটা একটু খারাপ আছে যার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে গাড়ি খুব নড়ছে এবং সেখান থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। কিন্তু পথে আমরা যে সৌন্দর্য উপভোগ করছি সেটা সত্যিই ভোলার নয়, জাস্ট অসাধারণ। শালপিয়ালের জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে চলেছি পাহাড়ি পথ ধরে কাকড়াঝোড়ের দিকে। দেখবো এবার জগৎটাকে। তো কবির এই কথাটির মাধ্যমে আমরা বেরিয়ে পড়েছি জগৎটাকে দেখতে। আজকে কোনো আমরা দিশেহারাভাবে ঘুরছি যে কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই। সোজা চলে এসেছিলাম ঝাড়গ্রাম থেকে এখন কাকড়াঝোড়ে। কাকড়াঝোড় গেস্ট হাউসের সামনে এখন রয়েছি, এখানে এখন আমরা লাঞ্চ পর্ব সারবো। আমাদের সুন্দর এই পাহাড়ি রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন এক্সপ্লোর করা যাক কাকড়াঝোড়কে, তারপরে আমরা এগিয়ে চলবো দুয়ারশ্রেণীর উদ্দেশ্যে। তো এখন এই যে রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা ছিল একদম সুন্দর শালপিয়ালের জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি কাকড়াঝোড় গেস্ট হাউসে। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দিস কাকড়াঝোড় গেস্ট হাউস অ্যান্ড ইটস বিউটি। প্রকৃতির মধ্যে সময় কাটাচ্ছি পরিবারের সাথে। কাকড়াঝোড় যে এত অপরূপ শোভা সত্যি না আসলে বোঝা যেত না। এত সুন্দর চারিদিকে শালপিয়ালের জঙ্গলের মধ্যে উই আর এনজয়িং আ লট। এখানকার লাঞ্চ করে আমরা এই যে কাকড়াঝোড় গেস্ট হাউসে রয়েছিলাম, এই গেস্ট হাউস থেকে লাঞ্চ করে এখন বেরিয়ে পড়ছি আগের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সাথে থাকো আর দেখতে থাকো অনন্য দ্য সুপার ওমেন ব্লগ। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দিস বিউটিফুল Bengal, the sweet part of India. So let's go. বাংলা চলচ্চিত্রের বিখ্যাত মুভি চার মূর্তি শুটিং হয়েছে এই প্লেসে। এখানে দেখা রয়েছে তার বোর্ড লাগানো রয়েছে।
This is the shooting spot of this movie called Charmukti. After having our delicious lunch at Kakrajhor, we are on the way to Duarsedi through the Bandhavan. সেই বিখ্যাত বান্দোয়ানের রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি, আর এখানে চারমূর্তির শুটিংও হয়েছে, আমি দেখালাম আপনাদের, বেশ ভালো লাগছে এখানে এসে, তো রাস্তার শোভাটা সত্যি উপভোগ করছি, আপনাদেরও দেখাচ্ছি থ্রু মাই লেন্স, অ্যান্ড লেটস এক্সপ্লোর দিস বিউটিফুল পার্ট অফ দিস ঝাড়গ্রাম, যেখানে আমরা এসে এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করছি। আর এক্সক্লুসিভলি এই ফুটেজগুলো আমি দিচ্ছি আমার ব্লগে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আনানিয়া দ্য সুপার ওমেন ব্লগ চ্যানেল থেকে। হ্যালো, আমরা কাকরাঝোরের রাস্তা ধরে এখন যেখানে রয়েছি, এই হাইওয়ে দিয়ে আপনি বিভিন্ন ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন, যেমন এখান থেকে পুরুলিয়া যাওয়া যায়, এছাড়া রাঁচি হাইওয়ের দিকে যেতে পারেন, তাছাড়া আপনি বাঁকুড়া মুকুটমণিপুরের দিকে ঝিরিমিলি হয়ে চলে যেতে পারেন। আমরা রানীবাঁধের দিক থেকে না গিয়ে আমরা সোজা বান্দোয়ানের রোড ধরে এগিয়ে যাব টুয়ার্ডস দ্য দুয়ারসিলি। পথ দিয়ে আমরা এঁকে বেঁকে এগিয়ে চললো এই রাস্তা ধরে, সুন্দর এই রাস্তা ধরে যেতে যেতে এখন সূর্যাস্তের পালা, তো সানসেট হওয়ার টাইম হয়ে আসছে, দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি দুয়ারসিলি থেকে। বান্দোয়ান মোড়, যেখানে বান্দোয়ান বাজার রয়েছে, সেখান থেকে আমরা এখন এগিয়ে চলছি দুয়ারসিলির পথে।
finally we are just 12 kilometers away from the Duarsini temple. So this is the hilly region of Duarsini. So let's experience this beautiful part of Bengal. সামনে খুব সুন্দর পাহাড়ের কোলে ঘেরা এই দুয়ারসিনি ইকো ট্যুরিজম, এটি ফরেস্ট ডিপার্টমেন্টের একটি সুন্দর বাংলো যেখানে রয়েছে থাকার সুব্যবস্থা। আর এখানে কটেজগুলো টিলার ওপর, এখান থেকে সুন্দর সানসেট দেখা যাচ্ছে। তো চলুন ঘুরিয়ে দেখা যাক জায়গাটি। তো ফ্রেন্ডস, ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি, ইফ ইউ আর সার্চিং ফর আ পিসফুল কোয়াইট প্লেস ফর ইয়োর উইকেন্ড, ইউ মাস্ট কাম টু দিস দুয়ারসিনি ইকো ট্যুরিজম। সো হিয়ার ইউ উইল গেট আ পিসফুল এনভায়রনমেন্ট উইথ দ্য সিনিক বিউটি অফ দিস দুয়ারসিনি hills region. So along with these cottages you will get the pure and breathful environment where you will get the fresh oxygen for your next part. So I will show you this beautiful sunset and amazing vibes from Duarsini. Duarsini is very famous for its ecotourism, and these cottages are beautifully decorated, an amazing place for staycation. So I hope all of you have liked this place. Thank you so much. Thank you.
রিচড অ্যাট দ্য গালুডি অ্যান্ড দিস ইজ দ্য কেডি প্যালেস রিসর্ট। বেশ সুন্দর জায়গাটা, এবার এখান থেকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো কালকে। আজকের মতো আমরা এখন রুমে যাই। বসে রয়েছি এবং এখানে রুমে সার্ভ করা হয়েছে চিকেন পকোড়া এসে গেছে, আমরা এখন এনজয় করি। আর সন্ধ্যাকালীন একটা আড্ডা দিচ্ছি পরিবারের সকলকে নিয়ে, সারা দিন খুব জার্নির পরে আমরা একটু টায়ার্ড, আর রুমে এসে একটু ফ্রেশ হয়ে টি ব্রেক নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো কাল সকালে। After having our delicious dinner, we are here in the garden. বেশ আনন্দ করছি দুজনে মিলে, এখন দোলনা চড়ছি আর আজকে এখানেই আমরা গুড নাইট জানাচ্ছি সকলকে। সো থ্যাংক ইউ দানানিয়া দ্য সুপার পারফর্মেন্স ফ্যামিলি ফর স্টেইং উইথ আস থ্রু আউট দ্য ব্লগ। থ্যাংক ইউ ওয়ান্স আগেন। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরি ওয়ান। ইটস অ্যান ওয়ান্ডারফুল মর্নিং ফ্রম দ্য গালুডি। টুডে উই আর অ্যাট কেডি প্যালেস নিয়ার টু দ্য ঘাটশিলা, অ্যান্ড ইন বিটুইন দ্য ল্যাপ অফ নেচার উই আর স্পেন্ডিং আওয়ার হলিডে। সো দিস ইজ দ্য অ্যামেজিং রিসর্ট ইন বিটুইন দ্য নেচার। সো ইউ ক্যান সি দিস বিউটিফুল প্লেস ওয়ার আই এম স্পেন্ডিং মাই কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি। সো এখানে কালকে আমরা রাতে এসেছিলাম, তো রিসর্টটা বলেছিলাম তোমাদের সকালে ঘুরিয়ে দেখাবো। প্রকৃতির মাঝে আমরা এখানে অনেক বন্ধুদের পেয়েছি, তো চলো আমাদের সেই সুন্দর সুন্দর বন্ধুগুলোকে তোমাদের দেখাই, তারা এখানে রয়েছে। তো ফার্স্ট তাদেরকে দেখাবো, তারা হচ্ছে আমার ফেভারিট দিস চুনিয়ামুনিয়া পাখি। দেখো বদ্রি পাখি এখানে রয়েছে, টিয়া হ্যালো হ্যালো, খুব সুন্দর এখানে পরিবেশ। আমি আমার বাকি বন্ধুদেরও তোমাদের মিট করাই। পিছনে রয়েছে সুন্দর পাহাড়ে ঘেরা একটা প্রাকৃতিক সৌন্দর্য এই রিসর্টের। আগে বলে রাখি এই রিসর্টটা আমরা নতুন নয়, আমি অনেক ছোটোর থেকে আসি, ওয়েন আই ওয়াজ ইন স্কুল, তো তখন আমি বাবা মার সাথে আসতাম ছোটোর থেকে এখানে আসতে আমার খুব ভালো লাগে। যেহেতু আই এম আ নেচার লাভার, তো ইটস কল দ্য নেচার লাভার্স প্যারাডাইজ। এখানে নেচারের মধ্যে দুদিন যদি আপনারা এসে থাকেন সত্যি মন ভরে যাবে। তো যখনই আমরা খুবই স্ট্রেসড হয়ে যাই আমাদের লাইফে, তখনই আমরা এরকম নেচারের মধ্যে এসে টাইম স্পেন্ড করি দুদিন। আর এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, আর তার সাথে রয়েছে একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ঠিক দুদিনের ঠিকানা। তো চলো তোমাদেরকে দেখাই আমি এখানটা কত সুন্দর। দেখো ঠিক পাহাড় পিছনে, এ দেখো একজন আমার কাছে চলে এসেছে। ভীষণ সুন্দর এখানে পাখির ডাকে সকাল হয়, আর অসাধারণ একটা রেঞ্জ এখান থেকে দেখা যায় রুমস থেকে। গাছে ঘেরা চারিদিকে এখানে রয়েছে তাদের ছোটো বাংলোগুলো, আর এদিকে আছে পন্ড, আমি পন্ডটাও দেখাবো তোমাদের। পন্ডের আশেপাশেই তোমরা দেখতে পাবে প্রচুর র্যাবিটসও আছে, এরকম একটা সুন্দর পন্ড। আমার অনেক আগের ভিডিওতেও তোমরা নিশ্চয়ই কেডি প্যালেসকে এক্সপ্লোর করেছো, আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি এর সৌন্দর্যটা। এর ভেতরে অনেক হাঁসও আছে, এই রুমগুলো ওদের জন্য করা হয়েছে। খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটির মধ্যে এরকম প্রকৃতির সাথে এদের যে মেলবন্ধনটা সত্যি অসাধারণ। এইদিকে বিল্ডিংটির নাম বনবিথি, আর আমরা যেটাতে রয়েছি অপোজিট বিল্ডিংটার নাম কেডি প্যালেস। একই কমপ্লেক্সের মধ্যে, বেশ সুন্দর। দিস ইজ আওয়ার বিল্ডিং কেডি প্যালেস। অনেক ছোটোর থেকে এখানে অনেক স্মৃতি আছে, আমরা বন্ধুবান্ধবদের সাথে ফ্যামিলির সাথে অনেকবার এসেছি এখানে, যতবারই আসি ততবারই মনটা ভুলে যায় আনন্দে। এখানে রয়েছে শ্বেত চন্দনের গাছ, সাথে এখানেও দোলনা রয়েছে, বাচ্চাদের প্লেইং এরিয়া তো রয়েছেই, সুন্দর বাগান।
দুদিনে ছুটি কাটাবার জন্য আদর্শ জায়গা। ইটস অ্যান আইডিয়াল প্লেস ফর দ্য নেচার লাভার্স। দ্য ব্রেকফাস্ট টেবল ইন বিটুইন দ্য নেচার, উই আর হ্যাভিং আওয়ার ডিলিশিয়াস ব্রেকফাস্ট। তো কেমন লাগছে বলো এখানে এসে? দারুণ তো লাগবেই, সাথে রয়েছে আলু পরোটা, তো একদম জমে যাচ্ছে ব্রেকফাস্ট। ওখানকার আলু পরোটাটা অন্যরকম করে। আচ্ছা, এরা আলু পরোটাটা অন্যরকম করেছে। আচ্ছা, বেশ ভালো লাগছে দেখে। তো অন্য টাইপ হবে। ওকে, সো টেস্ট ওয়াইজ কেমন? ঠিক আছে, চলে যাব। ওকে, সেখানে বেশ সুন্দর এখানে পরিবেশ রয়েছে, এই পুকুরের ধারে বসে আমরা এখানে ব্রেকফাস্ট সারছি আমাদের, তারপরে বেরিয়ে পড়ব ঘাটশিলাকে আবার এক্সপ্লোর করার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আফটার ব্রেকফাস্ট তোমাদের সাথে ঘাটশিলাতে। We are finally going to explore the nearby places of Galudi, and this is an extremely beautiful place where you get this amazing landscape and the beautiful roads welcomes you to the Galudi. This is the Galudi railway station, and now we are going to explore the Galudi dam. So now we are at the Rankini temple, so after visiting this temple, my darshan kore ekhon amra beriye porlam amader kolkatar uddeshe. To ei vlog apnader kemon laglo janate obosshoi bhulben na. Please stay tuned with the Ananya the Superwoman vlog to explore the beautiful places. Finally, we are at Sixwaliganj place at Golaghat and having our delicious lunch here. Hello!
বাপি কেমন খাবার? লাঞ্চ হিয়ার সিক্স বালিগঞ্জ প্লেস। আমরা এখানে ফিশ ফ্রাইটা খুব এনজয় করছি, সাথে রয়েছে বিরিয়ানি, পোলাও, ছানার কোপ্তাটা মাস্ট ট্রাই করবো। Finally, after having a Stumpers Bengali lunch on this special day of Navabarsho, we are on the way to our home right now. And এই কোলাঘাটের ব্রিজ পেরিয়ে এখন আমরা কলকাতার পথে পা বাড়ালাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আজকে ভ্লগটা। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।